আচ্ছা, আমরা এখানে এসেছি একটা ক্লিনিকে দেখতে, আমাদের মনটা খুবই ভালো আছে। আমরা ছোটোবেলায় যে মানে আমার কী বলে সন্তু এবং বান্টি যেগুলো করতো, যেসব কথাবার্তা বলতো ছোটোবেলাতে, সেগুলো তুমি একটু বলার চেষ্টা কর। কি বলতো বান্টি ছোটোবেলায়? বলতো ওকে বসিয়ে দিতাম বাইরে বারান্দার মধ্যে, গাড়ি দেখলেই শুধু বলতো দাই যাচ্ছে দাই যাচ্ছে। তারপর ডাকতো আমাদের, দেখবে এসো দেখবে এসো। তারপরে আরও একটু বলতো, যখন দুধ খেতে দিতাম ওকে বোতলে করে, দুধটা যেই খাওয়া শেষ হলো সেই যে উনান জ্বলতো বাইরে, তখন আমাদের কলিয়ারির কয়লা পুরো উনান সারা দিন জ্বলতো, ওই দুধ খেয়ে বোতলটি যে উনানের মধ্যে ফেলে দিত, দা দা করে জ্বলছে, বোতল কোথায় গেল বোতল খুলে গেল, দেখছি যে উনানের মধ্যে পড়ে আছে ওখান থেকে। আবার কী হলো রে? না আমি উনানে দিয়ে দিয়েছি, আলো এরপরে খাবি কিসে? না আমি এইরকমই খেয়ে নেব। আবার সেই বোতল কিনে আনা হতো, তারপর পাউরুটি সেকলেই বলতো আমি পপটি খাবো পপটি খাবো, পপটি দেওয়া হতো ছোটোবেলায় ওকে। বলতো বলতো ওকে পড়ানো হতো, একটা গল্পের বই ছিল তো, ভূতে মাছ নিয়ে পালাই, ও বলতো ভূতে মার নিয়ে পালাই, ভূতে মার নিয়ে পালাই, আমদো জামদো, আমদো জামদো, এইসবই বলতো ছোটোবেলায় ওর। সেইগুলো মনে পড়ে গেল আজ হঠাৎ। আর বড় ছেলেও এরকম বলতো, জলকে জু খাবো জু খাবো। হ্যাঁ, ও ভীষণ একটু দুষ্টুই ছিল, কিন্তু এ ছিল শান্ত, কিন্তু এই বদমাইশিগুলো এর ছিল। আর ওকে যদি ছোটোবেলায় একটু মারতে উঠাতাম হাতটা বড় ছেলেকে, সে এত চিৎকার করতো আর চোখে এত জল যে গোটা পাড়ার লোক শুনতে চলে আসতো, কি করেছে কি করেছে সন্টুর মা কি করেছে। আমরা কিছু করিনি, ওকে খালি হাত উঠিয়েছি মারবো বলে, তার জন্যে এত চিৎকার। সে কোনো রকমে ওকে বোঝানো, খুব জেদ ছিল ওর, না এটা খাবো তো খাবো, মিষ্টির দোকান গেলে দেখলে দাঁড়িয়ে যেত মিষ্টির দোকানের সামনে, আমি এই মিষ্টিটা খাবোই, আমাকে এই মিষ্টিটা এক্ষুনি দিতে হবে। সে তাকে আবার কোনো রকম করে কিনে দেওয়া হতো, মিষ্টিটা খেত, তারপর ওর শান্তি। বাজারে গেলে যে কোনো নতুন জিনিস ওর চাই, কিন্তু ছোটো ছেলেকে যদি বুঝিয়ে দিতাম একটু যে তোরকে এটা আজকে দাদা নে, কালকে তুই নিবি, হ্যাঁ দুদিন পরে তোকে দেবো, ও কিন্তু মেনে যেত, ঠিক আছে মা আমাকে পরে দিও তুমি, আমি পরে কিনবো। যদি জামা কাপড় একটু সেলাই খুলে গেছে বা কিছু হয়ে গেছে, বড় ছেলে সেই আর কিছুতেই পরবে না ও জামা কাপড়, বলছে না এটা সেলাই ছিঁড়ে গেছে আমি আর পরবো না। আর ছোটোকে যদি বুঝিয়ে পরে দিতাম, ও ঠিক পরে নিত, পরে ঘুরে বেড়াতো এরকমই। এইরকম ওদের দুজনার অনেক স্মৃতি আছে, এখন তো সবটা আর মনে পড়ছে না, ওইটা আস্তে করে মনে করে করে বলতে হবে, যেটুকু মনে এসেছে আমি বলেছি। তো আজ ছেলে এখানে হঠাৎ এই বলল, খাবার করছি, খাবার করতে করতে বলল হঠাৎ যে মা আজকে চলো সবাই মিলে একটু বাইরে খেয়ে আসি, বাইরে খেয়ে আসি, চলো ওই খাবারগুলো নিয়ে নাও টিফিনে করে নিয়ে চলো, মানে করে করে নিয়ে। তারপরে আমরা এসে এই ডিসরগড়ের এখানে, ডিসরগড় মন্দিরের ওখানে সামনে এসে আমরা এখানে খেতে বসেছি জঙ্গলের মধ্যে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বিশ্রাম নিচ্ছি, এরপর এবারে বাড়ি যাব, আরও যদি কিছু মনে পড়ে পরে আবার জানাবো।